এক বোন প্রশ্ন করেছেন ইচ্ছাকৃতভাবে সালাত কাজা করার শাস্তি কি দয়া করে জানাবেন কেউ যদি ইচ্ছাকৃতভাবে ভাবে সলাৎ কাজা করে এটা বড় ধরনের অন্যায় কাবিরা গোনা এ সমস্ত কাজ থেকে মুসলিম ও মাকে বেঁচে থাকতে হবে যেটা করণীয় সেটা হচ্ছে যে অক্তমত সালাত আদায় করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাস সালাত কনাট আলাল মুমিনিনা কিতাবাম মাখুতাহ সূরা নিসা 4 নম্বর 63 নম্বর আয়াত নিশ্চয় সালাতকে তার নির্দিষ্ট সময়ে মুমিনদের জন্য ফরজ করা হয়েছে আর আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো আইল আমল আহাবুল আল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি তখন তিনি বলছেন যা সলাতলি অক্তিহা অক্ত মতো সলাত আদায় করা এটা হচ্ছে সবচেয়ে প্রিয় আমল তাহলে অক্তমতো সময় মতোই সলাত আদায় করতে হবে ইচ্ছাকৃতভাবে ভাবে কাজ আদায় করা এটা বড় নয় আল্লাহর সাথে প্রতারণা করা কেউ অনিচ্ছাকৃতভাবে ভুলে গিয়ে বা ঘুমের কারণে দেখা যাচ্ছে হয়ে কাজা সেটা বিভিন্ন কথা আল্লাহ ক্ষমা করবেন কিন্তু ইচ্ছাকৃত ভাবে যদি কেউ এমনটা করে তাহলে এটা সঠিক নয় আল্লাহ তালা বুঝার জন্য তফিক দান করুন না আমি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ